আসসালামু আলাইকুম। ইউরোপের বেশ কয়েকটা দেশ নিয়ে আমাদের বাংলাদেশিদের ভিতরে কিন্তু বেশ আগ্রহ আছে, আর তার ভিতরে এস্তোনিয়া কিন্তু সবার শীর্ষে অবস্থান করছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়াতে অবস্থিত এস্তোনিয়া ভিসা সেন্টারগুলো এবং এস্তোনিয়া যে দূতাবাসটা আছে সেটা কিন্তু বন্ধ আছে। তো বাংলাদেশিদের জন্য একটি ভালো খবর নিয়ে হাজির হয়েছি, ইন্ডিয়াতে অবস্থিত এস্তোনিয়া ভিসা সেন্টারগুলো কিন্তু আবারও পুনরায় এই করোনা পরিস্থিতির পরে খুলে দেওয়া হচ্ছে। তো এক্সাক্ট কোন কোন ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে এবং কোন কোন ভিসা সেন্টারে কী ধরনের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং কত তারিখ থেকে ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে, বাংলাদেশিরা কি এখনই এস্তোনিয়া ভিসা সেন্টারে তাদের ফাইলগুলো জমা দিতে পারবে নাকি পারবে না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখনই আমাদের মূল ভিডিওতে যাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ হয় যেন ভিডিওটি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে ইন্ডিয়াতে অবস্থিত এস্তোনিয়া ভিসা সেন্টারগুলো সম্পর্কে, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ইন্ডিয়াতে অবস্থিত এস্তোনিয়া ভিসা সেন্টারগুলো বন্ধ ছিল। তো ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে আমরা একটা তথ্য পেয়েছি এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আস্তে আস্তে ইন্ডিয়া সহ বাইরের বিভিন্ন দেশের যে ভিসা সেন্টারগুলো আছে সেগুলো এস্তোনিয়া সরকার খুলে দিচ্ছে। তো ইন্ডিয়াতে কিন্তু বেশ কয়েকটা ভিসা সেন্টার আছে, তো সেই ভিসা সেন্টারগুলোর ভিতরে অন্যতম হলো যে চেন্নাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, কোচি এবং দিল্লি। তবে প্রথমে আসে যে ইন্ডিয়ার যেসব ভিসা সেন্টারগুলো আছে দূরে দূরে, যেমন চেন্নাই আছে, বেঙ্গালোর আছে, হায়দ্রাবাদ আছে এবং কোচি, এই ভিসা সেন্টারগুলোতে কিন্তু সীমিত স্বল্প এবং দীর্ঘমেয়াদী ভিসার আবেদন কিন্তু তারা গ্রহণ করছে। অর্থাৎ খুব সীমিত পরিমাণে স্বল্প এবং দীর্ঘমেয়াদী যে সমস্ত ভিসাগুলো আছে সেই ভিসাগুলোর আবেদন গ্রহণ করছে। আর শুধুমাত্র দিল্লিতে, অর্থাৎ নয়াদিল্লিতে অবস্থিত যে ভিসা সেন্টারগুলো আছে সেখানেই সীমিত আকারে দীর্ঘমেয়াদী ভিসা আবেদনগুলো গ্রহণ করছে। এছাড়াও বেলারুশ, রাশিয়া, চীন, তুরস্ক, জাপান সহ আরো কয়েকটি দেশের ভিসা সেন্টারগুলো কিন্তু এই এস্তোনিয়া উন্মোচিত করে দিয়েছে। তো এখন প্রশ্ন হলো যে কোন কোন ক্যাটাগরির ভিসাধারীরা এই এস্তোনিয়া যে ভিসা সেন্টারগুলো খুলে হয়েছে সেখানে আবেদন করতে পারবে, এই বিষয়ে কিন্তু অনেকের আগ্রহ। তো প্রথমেই যে বিষয়টা তারা উল্লেখ করছে সেটা হলো কূটনৈতিক প্রতিনিধি এবং এস্তোনিয়ার কোনো বিদেশি দেশের কনসুলেটে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এই ভিসা সেন্টারে তারা চাইলেই তাদের ভিসার আবেদনটি জমা দিতে পারে। এছাড়াও সেখানে 2 নম্বর যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেখানে আন্তর্জাতিক সামরিক সহযোগিতার উদ্দেশ্যে যদি আপনি এস্তোনিয়া প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ভিসার পেপারসগুলো কিন্তু এস্তোনিয়ার ভিসা সেন্টারগুলোতে আপনারা জমা দিতে পারবেন। 3 নম্বর যে বিষয়টা তারা উল্লেখ করছে সেটা হলো পণ্য এবং কাঁচামাল পরিবহনের সাথে সরাসরি জড়িত যে সমস্ত ব্যক্তি তারা এস্তোনিয়া ভিসা সেন্টারে আপনার পেপারসগুলো জমা দিতে পারবেন। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বা অন্যান্য সেবাদানকারী অভিবাসীরা এই ভিসা সেন্টারে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। 5 নম্বর যে বিষয়টা তারা উল্লেখ করছে সেটা হলো আন্তর্জাতিক পরিবহনের সেবার সাথে যুক্ত কর্মী এবং পরিবহনের মাধ্যমগুলো মেরামত, রক্ষণাবেক্ষণ কাজ এবং পরিচালনায় যে সমস্ত আন্তর্জাতিক ব্যক্তিরা কাজ করে থাকে এস্তোনিয়ায় চাইলে তারা সেখানে যেতে পারবেন এবং সেই আবেদনপত্রগুলো, তারা ভিসার আবেদনপত্রগুলো জমা দিতে পারবেন। 6 নম্বর যে বিষয়টা সেটা হলো পর্যটন শিল্পের সাথে যারা সরাসরি সম্পৃক্ত, যে পর্যটন শিল্পের সাথে যাদের সরাসরি সম্পৃক্ততা আছে তারা কিন্তু চাইলেই এখনই তাদের ভিসার আবেদনটা এস্তোনিয়া ভিসা সেন্টারে জমা দিতে পারবেন। এছাড়াও 7 নম্বর যে বিষয়টার কথা তারা উল্লেখ করছে সেটা হলো যে এস্তোনিয়া অবস্থিত এবং পরিচালিত কোনো প্রতিষ্ঠান ক্রমাগত কার্যক্রম নিশ্চিত করতে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কাজ বা মেরামত করতে আসা অভিবাসীরা, অর্থাৎ এস্তোনিয়াতে এমন একটি ফ্যাক্টরি যেখানে আপনার মতো মানুষ, মুষ্টিমেয় আপনার মতো মানুষজন ছাড়া সেই ফ্যাক্টরির মেরামত অথবা কাজকামগুলো করতে পারবে না, আপনাদেরকে সেখানে প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের এস্তোনিয়া ভিসা সেন্টারগুলোতে আপনাদের পেপারসগুলো জমা দিতে পারবেন। আর এছাড়া আরো একটা কথা উল্লেখ করা হয়েছে যে ট্রানজিট ভিসা, আপনি এমন একটি দেশে যাবেন সেই দেশে যেতে হলে আপনাকে এস্তোনিয়া হয়ে তারপরে সেই দেশে যেতে হবে, সেক্ষেত্রে ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে আপনি যদি ট্রানজিট ভিসা নিয়ে এস্তোনিয়া যেতে চান সেক্ষেত্রে আপনি এস্তোনিয়ার ভিসা সেন্টারগুলোতে আবেদন করতে পারবেন। 9 নম্বর যে বিষয়টার কথা তারা উল্লেখ করছে যে পুলিশ এবং সীমান্ত রক্ষী বোর্ড থেকে এস্তোনিয়া প্রবেশের জন্য বিশেষ অনুমতিপ্রাপ্ত অভিবাসীরা, অর্থাৎ পুলিশ, এস্তোনিয়ার পুলিশ এবং সীমান্ত রক্ষী বোর্ড থেকে যারা বিশেষ পারমিশন নিয়ে এস্তোনিয়া প্রবেশ করতে চান সেক্ষেত্রে তারা এস্তোনিয়া প্রবেশ করতে পারবেন। তবে এখানে কয়েকটা বিষয় তারা উল্লেখ করছে যে এস্তোনিয়া ভিসা সেন্টারে যদি আপনি আপনার পেপার জমা দিতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার করোনা নাই এমন আর কি, যে আপনার শরীরে কোনো করোনার কোনো লক্ষণ উপস্থিত নাই সেক্ষেত্রে আপনি ভিসা সেন্টারে আপনার পেপার জমা দিতে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই সেখানে আপনার শরীরের তাপমাত্রা মাপা হবে,
আপনার শরীরে কিন্তু ওভার হিট থাকলে আপনাকে সেখান থেকে বের করে দিবে, এবং আপনার শরীরের তাপমাত্রা কম হলে পরবর্তীতে আপনি আবারও আবেদন করে সেখানে যেতে পারবেন। কিন্তু আপনি কখনোই চাইবেন না যে করোনার কোনো উপসর্গ আপনার শরীরের ভিতরে আছে এমন অবস্থায় আপনি ভিসা সেন্টার গুলোতে যেতে, সেখানে কিন্তু আপনাকে এলাও করা হবে না। আরো একটা বিষয় জানিয়ে রাখি যে সেখানে কিন্তু সীমিত পরিসরে মানুষদেরকে এলাও করা হচ্ছে। তো এখন আমাদের প্রশ্ন হলো যে ভাই আমরা কি আসলে ইন্ডিয়াতে যেতে পারবো, অথবা ইন্ডিয়ার বর্ডারটা খোলার পরে কি আমরা ইন্ডিয়াতে যেতে পারবো, নাকি এখনই আমরা কিভাবে এস্তোনিয়ার যে ভিসা সেন্টার গুলো তো খোলা হয়েছে এখানে যাব, এটার বিষয়টা একটু ক্লিয়ার করেন। অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য যেহেতু ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা, আমরা বাংলাদেশিরা কিন্তু ইন্ডিয়াতে যে সমস্ত ইউরোপের বাইরে বিভিন্ন দেশের যে দূতাবাস গুলো ফেস করতে যাই, অথবা আমরা যে সমস্ত ভিসা সেন্টারে আমাদের পেপার্স গুলো জমা দিতে যাই, সেখানে কিন্তু যেতে হলে আমরা অধিকাংশ মানুষের ট্যুরিস্ট ভিসা নিয়ে যেয়ে থাকি। আর এই করোনা পরিস্থিতির কারণে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশিদের জন্য বর্তমানে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল না, শুধুমাত্র মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা গুলো অ্যাভেলেবেল। তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রেখি যে যারা মেডিকেল ভিসা নিয়ে অনেকেই ভাবছেন যে তাহলে আমি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাব, যে সেখানে যে দূতাবাসটা আমি ফেস করতে চাই সেই দূতাবাসটা ফেস করে আমি আবার ফেরত আসবো। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখি, মেডিকেল ভিসাও যে অ্যাভেলেবেল সেটাও কিন্তু আমি বলবো না, শুধুমাত্র যারা আগে ইন্ডিয়াতে মেডিকেল ভিসায় গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে তাদের নিজেদেরকে, পরবর্তীতে এখন এমন এক পরিস্থিতিতে পড়ে গেছেন যে আপনাকে ইন্ডিয়াতে যেতেই হবে সেই ট্রিটমেন্টের জন্য, অথবা এমন একটি ট্রিটমেন্ট যেটা আপনি ইন্ডিয়াতে রেগুলার ট্রিটমেন্ট করে আসছেন, অথবা সেই ট্রিটমেন্টটা ইন্ডিয়া ছাড়া বাইরের বিভিন্ন অন্যান্য দেশে করলে আপনার খরচ বেড়ে যাবে, অথবা আপনি সে সমস্ত দেশে করতে চান না, অথচ আপনি ইন্ডিয়াতে যে করতে চাইলে হয়তো সব থেকে ভালো হবে, এবং এর আগে থেকে আপনি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নিয়ে আসছেন সেই ডাক্তারের কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে ইন্ডিয়ান ভিসাগুলো পেতে পারবেন, এই মেডিকেল ভিসা। আর যারা বিজনেস পারপাসে যেতে চান তাদের তো বিজনেস ভিসা, আসলে অনেক বড় মাপের বিজনেসম্যান ছাড়া কিন্তু বিজনেস ভিসাটাও পাওয়া অ্যাভেলেবেল না। আপনি চাইলেই কিন্তু এখন বিজনেস ভিসাও করতে পারবেন না, অথবা মেডিকেল ভিসাও করতে পারবেন না। শুধুমাত্র পুরাতন যারা মেডিকেল ভিসাতে ইন্ডিয়াতে গিয়েছিল তারাই এখন ভিসাটা পাচ্ছে। আর আমি বেশ কয়েকদিন আগে বেনাপোল স্থলবন্দরে গিয়েছিলাম, সেখানকার একটা ভিডিও আমি আমার স্টোরিতে দিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে খুব অল্প পরিমাণ মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করছে, তাও শুধুমাত্র মেডিকেল ভিসাই। তো বন্ধুরা আসলে এই বিষয়টা আপনাদেরকে জেনে রাখা জরুরি। আর অনেকেই বলবেন যে ভাই ইন্ডিয়ান বর্ডার কবে খুলবে, অথবা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে দিবে, এটার বিষয়ে কিছু জানেন কি? এটার বিষয়ে আমি না, আমার মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবে রেগুলার ইন্ডিয়া অথবা ইমিগ্রেশন এভিয়েশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে, তারাও জানে না যে আসলে ইন্ডিয়ান ভিসা সেন্টার গুলো অথবা ইন্ডিয়ার বর্ডার ট্যুরিস্টদের জন্য কবে উন্মোচিত হবে, অথবা ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা কবে দিবে। আরো একটা ইন্ডিয়া সম্পর্কে তথ্য জানিয়ে রাখি, যেহেতু এই এস্তোনিয়া ভিসা সেন্টার গুলো ইন্ডিয়াতে অবস্থিত, ইন্ডিয়াতে অবস্থিত হওয়াতে আমাদের ইন্ডিয়ান ভিসা সম্পর্কে একটু বেশি বেশি তথ্য রাখা জরুরি। তো তার জন্য একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই বলবেন যে ভাই খুলনার যে ইন্ডিয়ান ভিসা সেন্টার, অথবা যশোরে ইন্ডিয়ান ভিসা সেন্টার, কি রাজশাহী ইন্ডিয়ান ভিসা সেন্টার, অথবা সিলেট ইন্ডিয়ান ভিসা সেন্টার, এই ভিসা সেন্টার গুলো কি খোলা হয়েছে? প্রত্যুত্তরে এখনো পর্যন্ত আমরা বলবো না, তবে খোলা তাদের ভিসা সেন্টারের কার্যক্রম সীমিত পর্যায়ে চলছে। সেটা হলো এই যে করোনা পরিস্থিতির আগে যে সমস্ত পাসপোর্ট গুলো জমা করেছিল ইন্ডিয়ান ভিসা সেন্টারে, কিন্তু করোনার কারণে এই পাসপোর্ট গুলো হোল্ড হয়েছিল, কিন্তু তারা এখন চাচ্ছে যে এই পাসপোর্ট গুলো আবার ফেরত দিতে। অনেকেরই ভিসা লেগেছে, অনেকেরই ভিসা লাগেনি। তো যাদের ভিসা লেগেছে তারাও কিন্তু যেতে পারবেন না, এই জুলাই মাসের 1 তারিখের পরের ভিসা ছাড়া কিন্তু ইন্ডিয়াতে যাওয়া অ্যাভেলেবেল না কারোর জন্যই। আমারও কিন্তু ইন্ডিয়ান ভিসা জানুয়ারির দিকে আমি আমার ইন্ডিয়ান ভিসা করছিলাম যে ইন্ডিয়াতে প্রবেশ করব, কিন্তু করোনার কারণে আমি যেতে পারিনি। আর তার জন্য আমার ভিসাটার মেয়াদ এখন, ইন্ডিয়ান সরকার যদি বলে যে হ্যাঁ পুরাতন যাদের ভিসার মেয়াদ আছে তারা চাইলেই যেতে পারবে, এখনই তারা চাইলে যেতে পারবে, অথবা যদি ইন্ডিয়ান সরকার বলে যে না নতুন করে আবারও আপনার এই যে জুনের পরে অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যে ভিসাটা, এটা ছাড়া ইন্ডিয়াতে প্রবেশ করতে দিব না, সেক্ষেত্রে আমাদেরকে আবারও নতুন করে ভিসা করতে হবে। তবে সব কথার এক কথা, দেশের শুধুমাত্র যমুনা ফিউচার পার্ক এবং ইন্ডিয়া দূতা বাংলাদেশ অবস্থিত ইন্ডিয়ান দূতাবাস ছাড়া আর ইন্ডিয়াতে যাওয়ার মতো তেমন কোনো ভিসা সেন্টার বর্তমানে খোলা নাই। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তো ইস্তোনিয়া এবং ইন্ডিয়াতে অবস্থিত সমস্ত আর কি ইউরোপের দূতাবাস এবং ভিসা সেন্টার সম্পর্কে সর্বশেষ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন, অথবা লাইক করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।